হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটু তাড়াতাড়ি করেই ব্লগটা স্টার্ট করে দিলাম। সকাল সকাল উঠেই সমস্ত কাজবাজ করে নিয়েছি, মোটামুটি কাজবাজ হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে যেগুলো একটু পরে করব। এখন বেজে গেছে 8টা, এখন আমি এক্সারসাইজ করছি। কথা বলবো কি, গান চালিয়েছে, সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে, এমন গান চালাচ্ছে। যাই হোক, এখন বেজে গেছে 8টা, এখন আমি এক্সারসাইজ করব। আমি করি 9:30 ক্লাসটা করি, বাট আজকে এক জায়গায় যাবো যার জন্য 8টায় ক্লাস করতে হবে। চলো ক্লাসটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে পড়ে। আসছিল আমাদের চেস্ট ডে। আজকে এক্সারসাইজ করার সময় মনে হচ্ছিলো কি কোনো জিমে বসে এক্সারসাইজ করছি, পুরো সেরকম একটা ফিল আসছিল। চেস্ট ডে, লেগ ডে, এবার থেকে ওরকম শুরু হবে ব্যাক ডে। তো আজকে চেস্ট ডে, কালকে হবে ব্যাক। তো আজকে চেস্টের উপরেই বেশ ভালো লাগছিল করে। আর আমাদের মতন বডি টাইপ, তারপরে যাদের বাচ্চা টাচ্চা হয়ে গেছে না, তাদের জন্য ভীষণ এফেক্টিভ। আজকে যে এক্সারসাইজগুলো দেখাচ্ছি তোমাদের, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। ডাম্বেল তো সবার বাড়িতে থাকবে না, তার জন্য কোনো অসুবিধা নেই। 2 লিটারের যে বোতল আছে ওতে জল ভরে নেবে, ব্যাস ওটা নিয়ে এক্সারসাইজ করা শুরু করে দেবে, একই কাজ দেবে। আমারটা 3 কেজির আছে, তোমরা 2 লিটারে নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। আর এইদিকে আমার ছেলে আমার সঙ্গে সঙ্গে ব্যায়ামও করে, তার সাথে সাথে আমাকে বিরক্তও করে। মাঝে মধ্যে এক একদিন চুপচাপ থাকে, কিন্তু বেশিরভাগ দিন এই করে। এক্সারসাইজগুলো দেখে ভীষণ ইজি মনে হলেও এগুলো কিন্তু ভীষণ পেইনফুল। আর হোল্ড করে করে করছি, এখানে ফার্স্ট দেখাচ্ছি ঠিকই, কিন্তু এতটাও ফার্স্ট করিনি। এই যে দেখছো, হাতে করে তুলছি আর নামাচ্ছি, এই যে পেইনটা স্টার্ট হবে হাতের পাতা থেকে, যতক্ষণ না আন্ডারআর্মস পর্যন্ত আসবে ততক্ষণ হোল্ড করে থাকতে হবে। 30 মিনিট ধরে এক্সারসাইজ করার পর চলে গেলাম কিচেনে। তেমন কিন্তু হাত পা ব্যথা হয়নি, বেশ আজকে রিল্যাক্স ফিল হচ্ছে। যাই না কেন, পরেও হতে পারে, কেন কি দিদি বলছিল যে পরে হবে। এদিকে আমি পরোটাটা আগেই করে রেখেছিলাম, এটা করেছি ওই পনির দিয়ে, তো ছেলেকে দিয়ে দিয়েছি, ও যেটুকু খায় খাবে, তারপরে আমি খেয়ে নেব। একটাই বানিয়েছি, ও হাফের বেশি তো খাবেই না, হাফও খায় কি না সন্দেহ আছে। আজকে যেহেতু তাড়াতাড়ি ভাত খাইয়ে দেবো, সেই জন্য আর বেশি জোর করছি না, যেটুকু খাচ্ছে খাক, বাকিটুকু তো আমি খেয়ে নেবো, তারপরে ওকে ওই 9:30-10টার দিকে ভাত খাইয়ে দেবো। আর এইদিকে ওকে ভাত খাইয়ে দিয়েছি, আর এইটুকু ভাত রয়ে গেছিলো তো ফেলে দেবো, সেই জন্য একটুখানি দুধ দিয়ে আর একটুখানি আম, 2 টুকরো আম দিয়ে এটা মেখে নিয়ে এসছি। তাও কাপে করে দেখতেই পাচ্ছ, হাফ কাপ, এটাই আমার ব্রেকফাস্ট। আর যেহেতু এক জায়গায় যাচ্ছি, খাওয়া দাওয়া তো হবেই, সেই জন্য হালকাই রেখেছি। হালকা ঠিক না, মানে হেলদিই আছে, কিন্তু একটু কম রাখার চেষ্টা করেছি, এরকমই থাকে যদিও রোজ। এইদিকে ছেলে সব কিছু করে এত তাড়াতাড়ি করে রেডি হয়েছি, তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি, একেবারে বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলার সময় পেয়েছি। এখনও যেহেতু মারা বেরোয়নি, তাই না হলে এটুকু সময়ও পেতাম না। বেরিয়ে তারপরে ভাবছি যে ছেলেকে তো জল খাওয়ানো হয়নি, তাই আমার জলটাই ওকে খাইয়ে দিলাম। সো আমরা পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি, মা বাবা এখনও বেরোয়নি, আমরা পুরো রেডি, আমরাই লেট করি, আজকে আমরা তাড়াতাড়ি করে ফেলেছি। চলো, 11টা বেরোনোর কথা ছিল, এখন মনে 11:30 বেজে গেছে। কেমন লাগছে? একদম সিম্পল রেখেছি, আর এই শাড়িটা হলো আমার সাদের শাড়ি, সাদের শাড়ি পরেছি আজকে, অনেকদিন পর, মানে এই সেই পরেছিলাম আর এই পরলাম। ফট করে যদি সুইচ অন হয়ে যায় হাত কেটে যাবে, হাত দিও না, এদিকে এসো ছবি তুলি, এদিকে এসো ছবি তুলি, ছবি তুলি, ছবি তুলি, এসো এসো এসো, এদিকে সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, নামতে হবে না, এখানে দাঁড়াও, তাকাও তাকাও, উঁচু করো মুখ, রেডি, বিবির বাড়ি যাচ্ছি, তাই না? ওখান থেকে মাকে নিয়ে তারপরে ওখানে। এদিকে মাও উঠে পড়েছে মাছ পথের থেকে, আর ছেলের রান্না বান্না মাই করে নিয়ে এসেছে, আমি আর ওই ঝামেলাটা রাখিনি। মা নিজেই বলছিলো যে তোর আর করতে হবে না, আমি করে নিয়ে যাবো খুনি, তো আমি একদিক দিয়ে বেঁচে গেছি। আর ওই যদি দুপুরে রান্নাবান্নারও দায়িত্ব আমি নিজের উপরে নিতাম না, তাহলে আমি এত তাড়াতাড়ি গুছিয়ে আসতে পারতাম না। এইদিকে এসে দেখি ছেলের জামা পুরো ভিজে চপচপ করছে, যার জন্য জামাটা পুরো খুলে দিয়েছি। আর কার ব্যাগে জানি না লাড্ডু পেয়েছে, সেই লাড্ডু নিজেই বের করে নিয়েছে, বের করে এখন নিজেই বসে পড়েছে। জ্বালা হয়েছে আমার, ছেলে যে জামাটা পরিয়ে নিয়ে এসছিলাম যেমন চাদর মাদর সব এলোমেলো করে দিয়েছে, ভিজে চপচপ করছে, এখন সবাই খেতে বসে পড়েছে, আমার খেতে যাওয়ার উপায় নেই। মাকে আসতে বলেছি, মা এখন বলছে বসবে না, তো মা এখানে থাকবে, আমি যাব। শাশুড়ি মা ফোন করেছিল, আওয়াজও শুনতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু আমার হাল একদম বেহাল হয়ে গেছে, আমি একা একা এই ঘরে ছেলেকে নিয়ে রয়েছি। আমার মাকে ছেলের কাছে বসিয়ে রেখে আমি এখন চললাম খাওয়ার জন্য।
মা এদিকে মানে আমার শাশুড়ি মা ওইদিকে জায়গা রেখেছে, আর আমার মা দিদা রয়েছে, দিদার সঙ্গে হয়তো একসঙ্গে বসবে। আর এদিকে দেখো তোমাদের মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম, এখন মানে অনেক জায়গায় এরকম থাকে, তো দেখে বেশ ভালো লাগলো। তারপরে এই খাওয়া দাওয়া করে ছেলের খাওয়ানোর জন্য নিয়ে আসলাম। এর মধ্যে রয়েছে ওই খিচুড়ি করে এনেছে মা আর ডিম ভাজা। প্রথমে বলছিল ডিম সেদ্ধ, আমি বলছি না, ডিম সেদ্ধ বাড়িতেই খাওয়ার সময় মানে এত নাকড়া করে না, সেজন্য বললাম ডিম ভাজা করে এনো, তাহলে ও তাড়াতাড়ি করে খেয়ে নেবে। ডিম ভাজাটাও ভীষণ পছন্দ করে, মানে ওইটা দেখে ও খেয়ে নেবে। আর যেহেতু রোজ আমার হাতের রান্না খায় তো ওর ভালো লাগে না, আর আমি অত সাত টাত করে রান্না করি না, মানে কোনো মতে সেদ্ধ এরকম রান্না করেই দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার মা মানে একদম প্রপার আমাদের যেরকম করে দেয়, মানে আমরা যেরকম খাই সেরকমই করে দেয় ওকে, যার জন্য ওর আবার ভালো লাগে। তো সেই জন্য আমি বললাম যে ওই লোকের বাড়ি গিয়ে ওই ঘ্যান ঘ্যানানির থেকে তুমি রান্না করে এনো, সেই জন্যই মানে মার উপরে চাপকি দেওয়া যায়, তুমি করে এনো তাহলে তাড়াতাড়ি করে খেয়েও নেবে। খেয়েছিল ঠিকই, কিন্তু পরে গিয়ে ছেলেপেলের সঙ্গে এত দৌড়াদৌড়ি করে খেলা করেছে না, মানে ওর সে সব বমি হয়ে গেছে, মানে খেয়েও উঠেছে, তারপর সবার সঙ্গে আবার খেলতে লেগে পড়েছে, ব্যাস সব হর হর করে বেরিয়ে গেছে। লোকের বাড়ি এসে লোকের বাড়ি পুরো মুছতে হয়েছে আমার। আর আমার ছেলে এত ঘামে না, মানে কি বলবো, ফ্যান চলছে তা সত্ত্বেও পুরো ওর গা ভেজা, যার জন্য পাখা নিয়ে বসেছি, সে পাখাতেও কিছু হচ্ছে না, মানে এক সেকেন্ডও তো চুপ নেই যে চুপ করে বসবে কিছুক্ষণ ঠান্ডা হবে ওর গা, তার তো কোনো মানে ওর সময় নেই। আর ও যেখানেই যাক না কেন ওর মতন ঠিক কয়েকজনকে পেয়ে যায়, এখানেও পেয়ে গেছে, তো সেই খেলায় মত্ত হয়েছে, এখন বাড়িও যাবে না। যাই হোক, এই দিকে খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে, একটুখানি রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়ছি। যাই হোক চলো, প্রথমে তো ভেবেছিলাম ডাইরেক্ট বাড়ি চলে যাব, তো এখন দেখছি না বাড়ি গেলে হবে না, আগে মায়ের বাড়িতে দাঁড়াতে হবে তারপর বাড়ি যেতে হবে। এই যে আমার মামি দিদা সবাই রয়েছে, তো দিদাকে নিয়ে যাচ্ছি, মামি থাকবে। সেই মা বানাচ্ছে এখন সুজি, ছেলেকে যা খাইয়েছিলাম সব বমি করে ফেলে দিয়েছে, এখন সুজি বানাচ্ছে, সুজি খাইয়ে নিয়ে তারপরে যাব। আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, এখন বাজে ওই কটা মতন, সাতটা বাজতে গেল, বাপরে একটু এসে শুয়েছিলাম, সাতটা বাজে এখন। এবার যে একটু রান্নাঘরে যেতে হবে, দেখি সন্ধ্যাবেলা কিছু রান্না টান্না করতে কি রাতের জন্য একটু করতে। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, যেটা পুড়েও গেছে গরমও হয়ে গেছে। আজকে একটু করবো বেগুনি, এত কিছু আমরা খেয়ে আসলাম, তোমাদের দাদাভাই তো কিছুই খাইনি, সেই জন্য ভাবলাম যে যা ওকে বেগুনি করে দিই। আর সব জিনিসগুলো বাড়ি আছে, মানে বেসন থাকলে বেগুন থাকে না, বেগুন থাকলে বেসন থাকে না, মাঝে মধ্যেই বলে যে এইগুলো ভেজে তো দিতে পারো, তো আজকে দেখলাম দুটোই আছে একসঙ্গে, সেই জন্য ভাবলাম যে ভেজে দিই। আর এদিকে শুধু ওর জন্য আর ভাজিনি, মার জন্য একটু ভেজে নিয়েছি, আর আমি তো খাবোই না, তো মার জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য, আর যেহেতু একদমই ছোটো বেগুন সেই জন্য দু তিনটে করে করেছি, না হলে বড় হলে একটা করে করলেই হয়ে যেত। আমার শাশুমা আবার এইসব খেতে খুব ভালোবাসে, সেই জন্য মার জন্য না করলেও হতো, কিন্তু মার জন্য করেছি। এবার মাও সে এখন খায়নি, একেবারে রুটি দিয়েই খেয়েছে, মা বলছে রেখে দাও এখন এত কিছু খেয়ে এসছি, তো একেবারে রুটি দিয়েই খেয়ে নেবো। আর এদিকে ছেলেকে এখন দুধ দেবো, দুধ সে বসিয়েছি, আমার আর সে মনে নেই, ফুটে উঠেছে, এখন এটা ঠান্ডা করতে হবে তারপরে গিয়ে দিতে হবে। মানে ভেবেছিলাম যে একটুখানি গরম করে দিয়ে দেবো, সেটা আর হলো না, এখন ঠান্ডা করতে হবে। তা সে ওর দেরি সহ্য হবে কি জানি না, এদিকে ওর বাবাকে দিয়ে আসবো আগে, কেন কি খিদে লেগে গেছে। শুধু এই না, আবার রাতের রান্নাও আছে, মানে সারাটা দিন ছেলের পিছনে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করে এত ক্লান্ত হয়ে গেছি, এসে একটুখানি রেস্ট নিয়েছি, তবুও যেন গায়ে ম্যাচ ম্যাচ ভাবটা যাচ্ছে না, তো একবারেই করে নেবো, কেন কি পরের জন্য রেখে দিলে আর করতে ইচ্ছা করবে না। চলো ওইটা হতে থাক, এইটা তোমাদের দাদাভাইকে দিয়ে আসি। আর ছেলে না আজকে ওখানে কিচ্ছু খায়নি, যেহেতু ওকে ঘরের বাইরেই বের করিনি সেই জন্য খায়নি, তো ওকে দিলে আর অসুবিধে না। আর জানো তো এত ভালো সময় বানানো হয়েছে, এদিকে কড়াইতে বেগুনি আর বাইরে বৃষ্টি, মানে কম্বিনেশনটা জাস্ট জমে গেছে, কিন্তু আমি খেতে পারলাম না। নেমন্ত্রণ বাড়ি থেকে এসেও শান্তি আছে, রান্নার পরে রান্না, আটটা বেজে গেছে এখনও রান্না শেষ হয়নি, বসিয়েছি পেঁপে আলুর তরকারি, রুটি বানানো হয়ে গেছে, এই তরকারিটা করে শান্তি, আমার খাবার বানানো হয়ে গেছে তাও খেতে পারছি না, আজকে একেবারে শান্তিতে বসে খাবো, শুধু ডাল সেদ্ধ তাও যেন খেতে পারছি না। তো এই হলো আজকের আমার ডিনার, রয়েছে পনির ভাজা, পনির আর পেঁয়াজ ভাজা একটু কড়া করে ভেজেছি, আমার নরম ভালো লাগে না, একটু শক্তই ভালো লাগে, আর তার সাথে ডিম, ডিম কিন্তু একটুখানি ডিম।
চলো তাহলে আজকে ব্লগটা কন্টিনিউ করবো না, এখানেই এন্ড করে দেবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। চলো টাটা বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।